श्री लक्ष्मण बेरा ज्वेलार्स खाँटी सोना एवं सठिक दाम पार्कर पूर्व बाजार पोस्ट ऑफिसर सामने दूरभाष 03-210-255-046 एलपी ज्वेलार्स शुभ समय सब समय। আমফান ও করোনার জোড়া ফলায় বিধ্বস্ত আজ সুন্দরবনের বকখালি পর্যটন কেন্দ্র। সকাল থেকে শুনশান ও নীরবতা ছেয়ে রয়েছে বকখালির বিস্তীর্ণ ঝাউবন জুড়ে। অথচ গত বছরই ঈদের দিন জনজোয়ারে ভেসে গিয়েছিল বকখালির সুবিশাল সমুদ্র সৈকত। এমনকি বকখালিতে অবস্থিত শতাধিকেরও বেশি আবাসিক হোটেলগুলিতে ছিল না কোনো রুম, যে কারণে বহু পর্যটককে শেষ পর্যন্ত ফিরে যেতে হয়েছিল তাদের বাড়িতে। কিন্তু বকখালির এবছরের ছবিটা একেবারেই অন্যরকমের। সকাল থেকে স্থানীয় ছোট বড় দোকানগুলি খোলা থাকলেও নেই কোনো খদ্দের। তবে দুই একজনকে যাতায়াত করতে দেখা গেলেও তারা সবাই স্থানীয় বলেই জানা গিয়েছে। এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী অশোক জানা জানান, অতীতে একজন ব্যবসায়ী দিনে 3-4 হাজার টাকা পর্যন্ত রোজগার করত, কিন্তু এবছরের ঈদে বকখালি শুনশান থাকার কারণে কোনো রোজগারই নেই। এইভাবে চলতে থাকলে আগামী দিনে কি হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। আগামী বছর এই বকখালিতে ঈদে প্রচুর পরিমাণে লোক হতো এবং সমস্ত ব্যবসায়ীরা প্রত্যেকটা ব্যবসায়ী ভালো মতো ব্যবসা করতো বা করেছিল। আজকে তো একদম পর্যটক নেই, প্রত্যেকটা ব্যবসায়ী এই গত বছরের চিন্তা এখনও রয়েছে যে আগামী যে বকখালি কী অবস্থা হবে লকডাউন চলবে। তবে আবারও বকখালি ফিরবে তার পুরনো ছন্দে, এই বিশ্বাসেই বুক বেঁধেছেন এই এলাকার ব্যবসায়ীরা। নামখানা থেকে অমিত মণ্ডল ও রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। তান্ত্রিক জ্যোতিষ আচার্য শ্রী রঞ্জিতানন্দ যে কোনো সমস্যা সমাধানে আজও সাফল্যের শীর্ষে। সন্তান অবাধ্য, পড়াশোনায় অমনোযোগী, দাম্পত্য কলহ, ব্যর্থ প্রেম, ব্যবসায় মন্দা, চাকরির ক্ষেত্রে সমস্যা ইত্যাদি নিখুঁত বিচারে সঠিক প্রতিকার। বুকিং 9836459511।